नमस्कार बंधुरा, आमी सुमन और आपनारा देखछेन माय गार्डेन शांतिनिकेतन। आज के आमरा एकटा भिडियो खूब माने ग्रीष्मेर एकटा भिडियो करते चलेछि, सेटा हलो बुद्धजीवी। ए बुद्धजीवी आछे परिचर्या एवं ए समय कि करबेन, एटा शीतकाल मोटामुटी शेषेर दिके एवं ग्रीष्म आसते चलेछे। ग्रीष्म आसार आगे आमादेर किछु किछु काज आछे, जेगुलो हयतो এ সময় মাটি চেঞ্জ করার ব্যাপার থাকে বা তাদের খাবার বা তাদের কিছু ফিনিশিং করার ব্যাপার থাকে, সেগুলো এই সময়তে করতে হয় আমাদের। তার মধ্যে একটা গাছ হলো আমাদের বুদ্ধজয়ী। এই বুদ্ধজয়ী গাছে মূলত এই সময় আমাদেরকে যেটা করতে হয়, যদি মাটিটা মোটামুটি ঠিক থাকে, যদি এই মাটিটা তাহলে মোটামুটি মাটিটা চেঞ্জ করার দরকার নেই, এটা মোটামুটি সার দিয়ে রেডি করে নিলেই হবে। অনেক সময় কী হয়, শিকড় বেশি হয়ে গেলে মাটিটাকে চেঞ্জ করে দিয়ে কিছুটা চেঞ্জ করে দিয়ে নতুন মাটি ভরে দিয়ে তারপর আমার গাছটাকে ইয়ে করতে হয়। তা আমাদের মোটামুটি মাটি ঠিকই আছে, শুধুমাত্র মিক্স খাবার দিয়ে আমরা মাটিটাকে তৈরি করে দিয়ে কিছুটা তুলে দিয়ে নতুন মাটি ভরছি। দেখতেই পাচ্ছেন নতুন মাটি ভরা আছে এখানটা। তা মূলত তো এই গাছের আমরা পরিচর্যা বলতে এই সময়টাই আমাদের গাছে মাটির সঙ্গে আমাদের মোটামুটি এখানে একটা মিক্স খাবার দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে অনুখাদ্যটা খুব দরকার এই সময় এই গাছের বৃদ্ধি হতে। যেমন গাছের দেখুন বৃদ্ধি এবার হচ্ছে, দেখুন ভালোই বৃদ্ধি হচ্ছে, শিকড় ছাড়ছে এবং এর সঙ্গে ডালপাল্লা নতুন বেরোচ্ছে এবং গাছটা ঝাঁকালো হচ্ছে। এখন তাই এ সময় ওদের কাজ হচ্ছে মূলত তো একটা মিক্স সার, যেটা আমরা আগেও বলেছি মিক্স সারের কথা, সিংকুচো হাড়গুঁড়ো নিম খোড় বাদাম খোল একটু সুপার ফসফেট যদি দিয়ে দেন, এর সঙ্গে অনুখাদ্য যে কোনো একটা অনুখাদ্য দিয়ে মাটিটাকে কিছুটা তুলে নিয়ে গিয়ে তুলে রেখে দেবেন এবং তুলে রেখে দেওয়ার পর মাটি দিয়ে সাইডে দিয়ে দেবেন এবং সেই সঙ্গে যে মাটিটা একটু মাখাবেন সেটাও মিক্সার দিয়ে মাখিয়ে করে নিয়ে তারপর মাটির চাপা দিয়ে মোটামুটি যেই ডালপাল্লাগুলো আছে, যেমন ডালপাল্লাগুলো কেটেছি আমি অত্যন্ত কাটার সময় ভিডিওতে করতে পারি না, দেখাতে পারছি না, যে কোনো পুরনো ডালপাল্লা আছে সেটা কেটে দেবেন, কেটে দিয়ে পরিষ্কার করে দেবেন। কেটে দিয়ে পর পরিষ্কার করে দিয়ে আপনি এটাকে মাটিতে চাপা দিয়ে জল ভরে দেবেন। জল দেওয়ার পর একটু মোটামুটি সামি সেটে রাখবেন মোটামুটি ছ দিন পর, তারপরে বার করে দেবেন। বার করার পরে পর থেকে যখন মোটামুটি দেখবেন গাছটা ঠিক গ্রো করতে শুরু করেছে, তখন সেই সময় থেকে একটু ভিটামিন দিন। যেমন আমরা ইন্টারপিট আর অ্যাপসা মিশিয়ে দিই, আপনারা যে কোনো বিট দিতে পারেন। দেখুন গাছটা কত সুন্দর হচ্ছে এবং কত বড়, যখন ফুল আসবে তখন বুঝতে পারবেন যে কত ফুল এসে তোমার, তখন একটু ভিডিও করে আমি ভিডিও করে দেখাবো আপনাদেরকে। মূলত এইভাবে যত্ন করুন, আর গাছে সেরকম জল পরিমাণটা খুব একটা বেশি দিলে হবে না, জলের পরিমাণ বেশি দিলে হয়তো গাছের মানে মানে এরকম আপনার পচা জল তালের মতন হয়ে যাবে, এই পচে যাওয়ার মতন হয়ে যায়। তাই জলটা খুব কম পরিমাণে দেবেন এবং একটু এরকম, যেমন আমাদের মাটিটা দেখুন শুকনো আছে, মাটিটা দেখুন শুকনো আছে এবং ধরে আছে, হয়তো অল্প জল দেবো, ঠিক আছে। এমনি করতে করতে মোটামুটি আর মাস এক মাসের মধ্যেই আমাদের ফুল চলে আসবে, মোটামুটি কুড়ি এক মাস দেড় মাসের মধ্যেই এবং গাছে ফুলে ভরে যাবে এবং এই যে সুগন্ধটা, এই সুগন্ধটা দারুণ, সেই সুগন্ধটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন কতটা ভালো, ঠিক আছে। তাই আপনারা লাগান নিয়ে আসি, যদি নার্সারি থেকে গাছ নিয়ে আসেন এই সময়ে, তারা মোটামুটি একটা ভালো করে মাটিটা তৈরি করে নিন মিক্স খাবার দিয়ে এবং একটা ফুল, যদি ফুল তার সাথে একটু অনুখাদ্য এবং একটু গোবর সার দিয়ে মিশিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নিয়ে গাছটা লাগাবো, প্রতিস্থাপন করুন। তাহলে দেখতে পাবেন আমি যখন নতুন গাছ নিয়ে আসবো আবার প্রতিস্থাপন করে দেখাবো